ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো আছো? আসসালামু আলাইকুম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শোনো সবাই, একটু মিউট করো বাবারা। শোনো, আমাদের একটু, আমরা তো স্কুলে ক্লাস নিচ্ছি, একটু ইন্টারনেটে দুর্বল, মানে একটু সমস্যা হয়। যদি সমস্যা হয়, ডিসকানেক্ট হয়, তোমরা ক্লাসে থেকে যাবা। হ্যাঁ, কেউ লিখবে। ওয়ালাইকুম আসসালাম। ওকে ম্যাম, ওকে মিস। 25 জন আপনি কিছু পড়িয়েছেন? হ্যাঁ, আর কোথায়? আর কোথায় বাকি? আর কোথায় বাকিরা? আমি আজকে বড় প্রশ্ন দিব প্রযুক্তি অধ্যায়ে, বড় প্রশ্ন দিব। আর কই, অনেকেই হ্যাঁ সংক্ষিপ্ত প্রশ্ন পড়া ছিল, জানি ধরব। এই অধ্যায় শেষ হয়ে গেলে তারপর আমি পড়া ধরব। তোমাদের নাম আর রোলটা সেন্ড করে দাও সবাই, অনেকেই দিয়েছো, আর বাকিটা দাও। এত কম কেন আজকে ক্লাসে? আমি বোর্ডে লিখে দিচ্ছি, দেখো। কৃষি প্রযুক্তির উন্নয়ন বইয়ের প্রশ্ন, কৃষি প্রযুক্তির উন্নয়ন না কিভাবে আমাদের সহায়তা করে, এক নম্বর প্রশ্ন। লিখে দিচ্ছি, লিখে দিচ্ছি। তোমরা বসে থাকো, আমিও বসে থাকি তোমাদের সাথে। হ্যাঁ, কিভাবে আমাদের সহায়তা, কৃষি প্রযুক্তির উন্নয়ন কিভাবে আমাদের সহায়তা করে? হ্যাঁ, বইয়ের প্রশ্নই দিয়েছি, এটা এক্সট্রা প্রশ্ন না। একটু তাড়াতাড়ি কর, অনেকবার বলছি এক্সট্রা কথা বলবো না, ইন্টারনেট ডিস্টার্ব। সেই প্রযুক্তির উন্নয়ন কিভাবে আমাদের সহায়তা করে? আমাদের সহায়তা করে, সহায়তা করে লাগলো।
এখানে দেখো আমি দাগ দিয়ে দিচ্ছি লাল কালি দিয়ে, তোমরা লিখে নাও কৃষি, সবাই লিখবা প্রত্যেকের খাতা দেখবো আমি। এখানে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু কৃষিকাজে বিভিন্ন ধরনের উন্নত যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে, যেমন এই পুরাটাই লিখবা, হ্যাঁ এই তিন লাইন। তারপরে ফসল উৎপাদন, কীটপতঙ্গ এখান থেকে, পুরোটাই লিখবে, অন্যান্য কিছু। এক নম্বর প্রশ্নটা আরেকবার বলবেন। প্রশ্ন সম্পূর্ণটা লেখো, ঠিক আছে। মিস উপরে তিন লাইন, তারপর নিচে বাকি লাইন গুলো লিখবো। মিস উপরে যে আরো এক লাইন আছে কৃষি যন্ত্রপাতির উপরে, এটাও লিখবো। দাগ দিছি না, দাগ দিয়ে দিছি, তারপরে যদি এই ধরনের কথা বলো, দাগ দিয়ে দিছি, দেখো না সম্পূর্ণ দাগটাই লিখতে হবে। এ পানি অনেক দুর্গন্ধ সাফিয়া পা। পানির সমস্যা, কেমন একটা বমি বমি পায়। আর রাত্রে এত প্রস্রাব পায় রে ভাই, শুইলাম এক ঘন্টা পরে পড়ছি। Thank you.
মিস আপনি মিউট হয়ে গেছেন। হ্যাঁ লেখো লেখো লেখা শেষ করো। বইয়ের পেজটা সবাই দিই। সবাই তো বই দেখাইছে, এখন লেখো। মিস আমি বই দেখাতে পারিনি, আমি বারবার বের হয়ে যাচ্ছিলাম, আমাকে কাটনে আর আবার বুঝতে পেরেছ? তাড়াতাড়ি লেখো, আমি কিন্তু লেখা চেক করবো। কৃষি প্রযুক্তি, তারপরে ফসল উৎপাদন, অন্যান্য বিষয়ে হলো পয়েন্ট করে দাও নাকি পুরাটা পয়েন্ট করে লিখবো। হ্যাঁ লিখতে বলছি, লিখতে খাদিজা তুমি এত লেটে জয়েন করো কেন ক্লাসে? 13 মিনিট চলে গেছে। বাজারে গিয়েছিল তো মোবাইল সাজানো গেছিল, তার জন্য জয়েন করতে পারিনি। মিস এখন বড় প্রশ্ন করাচ্ছে, আমি লিখতে বলছি, আমি লিখতে বলছি সামিয়া প্রো সালিফা, লেখো আগে লিখে নাও, মনে থাকলে হবে না, খাতায় লিখতে হবে, পরে পড়া শিখো। বাসায় আর লিখা হয় না আমি জানি, আমার সামনে বসে বসে লিখো। আশেপাশে যাবো আর কি।
নাজমনপার মেয়েরা জয়েন করে নাই? হ্যাঁ নাজমনপা, নাইনের মেয়েরা জয়েন করে নাই তো? নাইনের মেয়েরা জয়েন করে নাই? ও প্রাইভেট চাকরি তো এটাই, প্রাইভেট চাকরি তো এটাই। কোনো ছুটি নাই রে ভাই, সব জায়গায় একই সিস্টেম। এই যে ফাতেমা খাতুন, তুমি কি লেখা শেষ? ফাতেমা খাতুন, তোমার কি লেখা শেষ? আয়েশা আক্তার জি, লেখা শেষ? হ্যাঁ, দুষ্টামি করতেছো কেন? আমি কিন্তু সবাইকে দেখতেছি কি করো। আমারটা অফ করা, শব্দ উঠছে, শব্দ আমার এখান থেকেই আসতেছে। আমি মিউট করে দিচ্ছি, তোমরা লেখো। লেখা শেষ হলে পড়া শিখতে হবে, পড়াটা শিখ, প্রশ্নের উত্তরটা শিখতে হবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া ছিল না? এই সংক্ষিপ্ত প্রশ্ন কয়টা দেওয়া ছিল? চারটা। এক আর দুই নম্বর লেখো, সাইড হবে না। এক আর দুই নম্বর উত্তর লেখো, যাদের লেখা শেষ হয়ে যাবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখবে। কোনো ভাবে
এই অ্যাসাইনমেন্টে কিচ্ছু অন করো। তুমি লিভ নিয়ে আসো তাহলে হবে, আমারও প্রথম ক্লাসে এমন হয়েছে। হ্যাঁ আমি তো সব এক রকম পাই, নাম্বারের পরিবর্তন শোনো প্রথম দিন ক্লাস শুরু হলো ওই দিন আমি ক্লাস নিচ্ছি, আমার ছেলে ঘুম থেকে উঠে চলে আসছে এই ঘরে, যাও 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 খুবই স্বাভাবিক। আমার মনে হলো আসে, আমি চাই তোমরা এক মিনিট তারপর মিউট করাছিলাম এতক্ষণ, ভয় পাইন না, ওরা লিখতেছে। হ্যাঁ নতুন প্রশ্ন তো পড়াচ্ছি, ওটার উত্তর দিয়ে দিচ্ছে, ওরা লিখতেছে। এক নম্বরটা লেখা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এক আর দুই লেখো। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখবো নাকি প্রশ্ন তুলে? উত্তর প্রশ্ন লেখা দরকার নেই, প্রশ্ন তো আমি দিয়ে দিচ্ছি, উত্তর লেখো। এটা পড়া ছিল না বিকাশ বিকাশ, উত্তর লেখো।
খাদিজা কোথায় গেছো? খাদিজা এই যে ক্লাসে জয়েন করে চলে যায়, এই যেগুলো ভিডিও আপ কেন? পাঁচ মিনিট পরে খাতা দেখব, পাঁচ মিনিট টাইম দিলাম, এটা দিয়ে দেই। বড় প্রশ্ন এক পড়া, এই যে 67 পেজের সময় কিন্তু আর বেশি নাই, তোমরা তাড়াতাড়ি লাগো, খাতা দেখবো। হ্যাঁ সাবিকুন্নাহার দেখছো, গালে হাত দিয়ে বসে আছো কেন? ওইদিকে যা ক্লাস নিতে পারি না, ঝামেলা বলেন, কথা বলেন, মিউট করছি, সমস্যা শিশু 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 শিশু
লেখা শেষ হয়েছে কার? লেখা শেষ হয়েছে কারো? খাতা দেখাও। নাম বলো, নাম। অর্পিতা, অর্পিতা খাতা দেখাও, তুলছে। সূচি কাঁদা দেখো, হ্যাঁ দেখেছি। তারপরে এই যে ফসল ধরবে, লেখা শেষ, খাতা ক্যামেরার সামনে ধরো। মারিয়া সুলতানা দেখছি, ফাইজা জামান সুচি দেখেছি, খাতা যাদের নাম বলছি। নাম্বার দিবো, নাম্বার দিতে হলে তো ভালো করে দেখতে হবে, তো এখন তো সময় নাই। আচ্ছা ফাতেমা খাতুন, দেখেছি মারিয়া সুলতানা অনেকবার দেখছি। তাসনিম জানাত বুসরা, তুমি লেখা শেষ নাই। সবাই মিলে কথা বললে বুঝবো না তো কারো কথা। তোমার খাতা দেখেছি আর গ্রুপে দিয়ে দিবা সবাই, এ তো দেখে দেখে লেখাই, বই দেখে দেখে লেখা না। সংক্ষিপ্ত প্রশ্ন না দেখেই লিখতে বলেছি। খুশবু দেখাও, খুশবু খাতা দেখাও, খাতা ধরো, খুশবু লিখছে, সুন্দর, নাইস, ভালো হয়েছে। সাবিকর না লেখা ভালো, দেখবেন না, সবারটাই দেখবো বাবা, যে ধরেছো সবারটাই দেখছি। মালিয়াটা দেখছি, সুচিরটা দেখছি, খুশবুরটা দেখছি, যারা দেখিয়েছে দেখেছেন। কাশফি ইমাম ঈশা, হ্যাঁ দেখেছি, দেখেছি। আর কয়েকজনের ভিডিওটা অফ রয়েছে, ওদেরটা দেখতে পারি নাই, তোমরা ওরা গ্রুপে দিবা, হয়তো ইন্টারনেটের সমস্যার কারণে তোমাদের দেখা যাচ্ছে না। ফাতেমা খাতুন, ফারিয়া, এখন আর লেখা শেষ হয় নাই, লোভা, আয়েশা আক্তার, লোভা লেখা শেষ হয়েছে, না হলে সমস্যা নাই, গ্রুপে সেন্ড করে দিবা। ঐশী দেখেছি, সুন্দর করে লিখেছো। মালিয়া তোমারটাও দেখেছি, রুসাইফা দেখেছি,
ফাতেমা খাতুন ফারিয়া খাতা দেখেছি। এই কারো কারো না ভিডিওটা দেখা যাচ্ছে না বাবা, তোমাদের যে ইন্টারনেটে হয়তো একটু স্লো আছে এই জন্য দেখতে পাচ্ছি না। তোমরা গ্রুপে সেন্ড করে দিও। হাতে পায়ে আপনি ফাড়িয়া দেখেছি। আচ্ছা তাহলে তোমাদের পড়া কি থাকলো? বড় প্রশ্ন এক নাম্বারটা থাকলো, ঠিক আছে? ভালো করে পড়বা, বড় দেখে আবার কি যেন ভয় পেয়ে না পড়বা না, এরকম করবা না। একটাই প্রশ্নের উত্তর দিলাম, হ্যাঁ বড় দেখে। আর গত ক্লাসে সংক্ষিপ্ত প্রশ্ন কারা কারা পড়ছিলা? আমি তো এই অর্ধেক শেষ করে পড়া দেওয়ার বসা মানে গুড, যারা পড়েছ তারা সবাই ভেরি গুড, আর যারা পড়া শিখো নাই তারা পড়া শিখে নিবা। জয়েন করো 35 জন 38 জন ক্লাসের লাস্টে, যে সব লিভ কমে যাও কেন? হ্যাঁ ইন্টারনেটের সমস্যা, কারেন্ট চলে যায় এমন। তোমার কি কোশ্চেন বলো একটু। আশা করছি তারা